নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। এবার আসছে বিস্তারিত খবরে। নদিয়ার কোতোয়ালি থানার দুর্গাপুরের মধুবন অঞ্চলের 34 নম্বর জাতীয় সড়কে সোমবার দুপুরে পথ দুর্ঘটনায় 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 3 বন্ধু প্রসূন সাহা, শুভ সিং এবং সুরঞ্জন সেন একটি মোটর বাইকে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকটিকে, আর তাতেই 3 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা শক্তিনগর হাসপাতালে এদেরকে উদ্ধার করে নিয়ে গেলে প্রসূন এবং শুভর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ঘোষণা করে। আহত সুরঞ্জন সাহার অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, এদের 3 জনের বাড়ি অঙ্গনা ঘোড়াপাড়া অঞ্চলে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক। জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই অর্থাৎ 1 ডিসেম্বর শনিবার আমডাঙ্গার বড়গাছিয়া অঞ্চল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল মোস্তফা আলী। পরিবারের দাবি, শনিবারই কেউ বা কারা ফোন করে মোস্তফা আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, আর তারপর থেকে নিখোঁজ ছিল তৃণমূল কর্মী সমর্থক মোস্তফা। পরবর্তীতে সোমবার সকালে মাধবপুরের আটঘরার একটি পুকুর থেকে পায়ে ইট বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটে। মৃতদেহের গলায় ফাঁসের দাগ ছিল স্পষ্ট। স্বভাবতই পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে হাত পা বেঁধে জলে ফেলে দিয়ে মোস্তফাকে খুন করা হয়েছে। এই খুনের পিছনে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে এমনই অভিযোগে আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান প্রশাসনকে কাঠগোলায় তুলে বলেন, প্রশাসন কাজ করছে না, আর সে কারণেই সিপিএম বিজেপি যৌথভাবে আমাদের কর্মীদের খুন করছে। পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, যার ফলস্বরূপ ঘটলো এই মর্মান্তিক খুন। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে আমডাঙ্গা থানার পুলিশ। আবারও বাংলাদেশে মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে এক যুবক। ধৃত যুবকের নাম বিশ্বজিৎ ভূমিজ। রবিবার রাতে নদিয়ার পূর্ণনগর ওএনজিসি অঞ্চল থেকে 34 বোতল ফেন্সিডিল সহ ওই যুবককে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। সূত্রের খবর, গত কয়েক মাস যাবৎ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেন্সিডিল নামক মাদক পাচারকারীদের দাপট বাড়ার খবরে লাগাতার একের পর এক অভিযান চালাচ্ছিল ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। সোমবার ধৃতদের নির্দিষ্ট মামলায় তোলা হয় কৃষ্ণনগর আদালতে। বসিরহাটের মাটিয়া থানার কোচুয়া গ্রাম পঞ্চায়েতের গোবিলা গ্রামের 48 বছর বয়স্কা মমতাজ বিবির মৃত্যুর ঘটনায় নতুন দিক নিল। মৃতার স্বামী সিরাজুল মণ্ডল পেশায় মেছো ফেরির পাহারাদার, যিনি কর্মসূত্রে বাইরে থাকেন। ছেলে ফিরোজ মণ্ডল কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। প্রায় মাঝে মধ্যে শাশুড়ি বৌমার বিভিন্ন কারণে গণ্ডগোল লেগে থাকত। এই পারিবারিক অশান্তি মিটমাট করার জন্য বহুবার পারিবারিক আলোচনাও বসেছে, কিন্তু কি কারণে এই গণ্ডগোল তা কখনোই পরিষ্কার হতো না। শাশুড়ির মৃতদেহ ময়নাতদন্তের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে মাটিয়া থানা পুলিশের হাতে। জেরায় জানা যায় যে গত মাসের 14 তারিখ ভোর 5টা নাগাদ বাড়ির 50 ফুট দূরে আমবাগানে শাশুড়ি মমতাজ বিবির ঝুলন্ত মৃতদেহ দেখতে প্রায় গ্রামের লোকেরা। প্রায় আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বৌমা মুসলিমা বিবের বিরুদ্ধে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠালে পোস্টমর্টম রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় যে আত্মহত্যা নয়, তাকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দ্বন্দ্বে পড়ে পুলিশ, এই ঘটনার মূল কারণ কি, খুনি কে, এই প্রশ্ন উত্তর পেতে রীতিমতো বেগ পেতে হয়েছিল পুলিশকে। মহিলাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে এই সত্যকে প্রথমে স্বামী এবং ছেলে বিশ্বাস করে উঠতে পারছিল না।
একমাত্র ছেলে ফিরোজ মণ্ডল তার স্ত্রী মুসলিমা বিবির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে রবিবার রাত্রে মাটিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে বৌমা মুসলিমা বিবিকে। তুমি তোমার মার মারা গেছে তা কি জন্য তোমার বয়ের অভিযোগ করেছো? আমি আমার আব্বা দুই বাপ মানে বাপ বেটা বাড়িতে থাকি না, কর্মসূত্রে বাইরে থাকি। কোথায় থাকো? কোথায়? বোম্বাইতে থাকি। কি করো? আমার আব্বা, আমি সেলাইয়ের কাজ করি। আমার আব্বা থাকে জলকারে। জলকারে আছে নাকি তোমাদের? না না, লোকের জলকারে কাজ করে। আর তখন আমি মানে 13-14 তারিখ সকালে আমি শুনলাম যে আমার মা মারা গেছে। আমি বাড়িতে আসি, প্লেনে আসার পরে দেখলাম আমার মার বডি বাড়িতে আছে। আমি 4-5টার দিকে বাড়িতে আসলাম, দেখার পরে আমরা বুঝতে পারিনি কীভাবে মারা গেছে, আমরা বুঝতে পারিনি। পোস্টমর্টম রিপোর্ট দেখে বুঝলাম যে আমার বউ। রিপোর্ট হাতে পেয়ে কী পেলে? রিপোর্ট হাতে পেয়ে দেখলাম শ্বাসরোধ করে মারা গেছে। তো এতে কি তোমার বউয়ের উপর সন্দেহ হচ্ছে তোমার? হ্যাঁ, আমার বউই মেরেছে। আমি অভিযোগ করি যে আমার বউ আমার বউকে মানে মাকে মেরেছে, মেরে ঝুলিয়ে দিয়েছে। আমরা প্রথমে কেউ বুঝতেই পারেনি বৃদ্ধাকে খুন করা হয়েছে, এমনই জানালেন গ্রামবাসী বুলবুল মণ্ডল। মহিলাটা মারা গেছে তা এর বিষয়ে আপনার মতামত কি? কি বলতে চাচ্ছেন কি, যে এটা কি মার্ডার কেস নাকি? বিষয়টা হচ্ছে গত ইংরাজি 14 তারিখে আমরা সকালবেলা জানতে পারি, আমাদের গ্রামের যারা চাষি তাদের কাছ থেকে জানতে পারি যে একজন মহিলা আমবাগানের ভিতরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তো আমরা গ্রামবাসী বা আমরা কেউ প্রথমে বুঝতে পারিনি যে এরা গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে না মার্ডার হয়েছে। আমরা পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্ট আমরা আজ থেকে 2 দিন আগে হাতে পাই। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা বুঝতে পারি যে এটা শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। এবং গ্রামবাসী বা আমাদের ধারণা যে এই বউটার সাথে কোনো অবৈধ কারোর সম্পর্ক ছিল, তার কারণে সে বাড়িতে যেহেতু স্বামী বা শ্বশুর কেউই ছিল না, কোনো পুরুষ বাড়ি ছিল না, কোনো বৈবাহিক যে সম্পর্ক, এই সুযোগে সে তার শাশুড়িকে মানে শ্বাসরোধ করে খুন করেছে। এবং এটা আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বলছি এবং আমার গ্রামবাসী সবাই আমার সাথে আছে বা ওর পরিবারের সবাই, যিনি মারা গেছে ওনার হাজব্যান্ডও আমার সাথে আছে, ছেলেও আছে। আমাদের একযোগে সবারই বক্তব্য যে অপরাধীর কঠিনতম শাস্তি হোক এবং এর সাথে কে বা কারা জড়িত আছে পুলিশ তদন্ত করে সঠিক অপরাধীদেরকে খুঁজে বার করুক এবং তাদেরকেও শাস্তি দিক। জানা গিয়েছে পুলিশের ম্যারাথন জেরায় বৌমা মুসলিমা বিবি এই খুনের কথা স্বীকার করে নেয় এবং তার সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের কথা এবং মোবাইলে ছবি শাশুড়ি দেখে ফেলেছিল, যার কারণে ওই যুবক এবং স্ত্রী মুসলিমা পরিকল্পিতভাবে খুন করে আমবাগানে ঝুলিয়ে দিয়েছিলেন শাশুড়িকে। ভর দুপুরে চাষির পাকা ধানে আগুন লাগিয়ে পালিয়ে যায় 4 যুবক। প্রায় 10 কাঠা জমির সমস্ত ধান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার দুপুর 2 নাগাদ ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার অশোকনগর বাইগাছি সমলক্ষী অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুর 2 নাগাদ পাশের জমিতে কাজ করা শ্রমিক দেখতে পায় কেশব বিশ্বাসের জমিতে আগুন লেগেছে। তারা ছুটে আসতেই দেখেন 4 যুবক পালিয়ে যাচ্ছে, আর তখনই তারা জমির মালিক কেশব বাবুকে খবর দেয় এবং আগুন নেবানোর চেষ্টা করে। পাশাপাশি খবর যায় অশোকনগর দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে অশোকনগর দমকল বিভাগের একটি ইঞ্জিন, যদিও ততক্ষণে আগুন নেবাতে সক্ষম হন স্থানীয়রা। আগুন আয়ত্তে আনতে আনতে কেশব বাবুর প্রায় 10 কাঠা জমির পাকা ধান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সারা বছরের খাটনির ফসল পুড়ে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন কেশব বাবু। এইখানে আমি যখন আগুন দিয়েছি, আমি ওই অন্য জমি ধান বইতে আসি, দৌড়ে এসে এসে দেখি যে আগুন আমার ধানের ভিতরে। ধানী বাবু কি আগুন, ধান ঢুকতে পারতেছি না। তারপরে গাড়ি এলাকার যে সময় মাটি কাটা কাটা ছিল, ওইখানে 4 জন ধান বাঁধতে ছিল, আমার কার আমি জানি, ওর আগুন পালাইছে। তারপরে আমি দৌড়ে গেলাম থানায়। কত মানে কত ধান নষ্ট হয়েছে? আমার 10 কাঠা জমি ধান পুড়ে গেছে, 10 কাঠা পুরো পরিষ্কার একদম নাই, পুরো আগুন জ্বলে গেছে। মানে কি কারণে লাগলো কিছু বোঝা গেছে না? মানে কোনো সত্যতা কোনো কিছু না? না, কি করে সত্যতা করবে? আগুনটা নিবালো কারা? নিবালো আপনার নিজে আগুন রাস্তায় বাইরে নিবে যারা, আমার তো বাড়ি ছিলাম, আমি তো থানায় চলে গেছিলাম। আপনার নাম? আমার নাম কেশব বিশ্বাস। গোটা ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। ট্রেনের কাউকাচার থেকে শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার রানাঘাট রেল স্টেশনে। সোমবার দুপুরে শিয়ালদহ থেকে লালগোলাগামী আপ লালগোলা প্যাসেঞ্জার কাউকাচার থেকে উদ্ধার হয় এক শিশুকন্যার মৃতদেহ।
মৃতদেহ উদ্ধার করে রানাঘাট জিআরপিএফ। সূত্রের খবর, সোমবার সকালে শিয়ালদহ রানাঘাট শাখার খড়দহ রেল স্টেশনের কাছে আনুমানিক 10:30 নাগাদ আপ লালগোলা প্যাসেঞ্জারের সামনে এক শিশুকে নিয়ে ঝাঁপ দেন এক ব্যক্তি। রেল পুলিশ সূত্রের খবর, খড়দহ রেল স্টেশন সংলগ্ন জায়গা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হলেও শিশুটির দেহ উদ্ধার হয় রানাঘাট থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুটির মৃতদেহ কোনোভাবে লালগোলার কাউকেচারে আটকে চলে আসে রানাঘাট পর্যন্ত। মৃত ওই শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট জিআরপিএফ। এ প্রসঙ্গে দোকান মালিক খোকন ঘোষ কি বলছেন শোনাব। শত্রু দিক দিয়ে আসছিল বাবাকে নিয়ে সমেত, তা বাচ্চাটা ওই গাড়ির যে কাউকাছি আছে ওর মধ্যে আটকিয়েছিল। তারপরে যথারীতি সব এখানকার প্যাসেঞ্জার এবং জিআরপি ফিআরপি মিলে সহযোগিতা করে বাচ্চাটাকে উদ্ধার করা হয়। এই পর্যন্ত দেখলাম আমরা দোকানদার। কোথায় দেখলেন এটা? আমরা স্টেশনে। মৃত ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট জিআরপিএফ। মৃত শিশুর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে রেল বিভাগ। আজোরা বাঁধনহারা, আজোরা শাসনবিহীন, আজোরা আত্মহারা, আজ ওদের জন্যই বরাদ্দ গোটা একটা দিন। কারণ একটাই, আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর এই দিবসকে সোমবার অত্যন্ত যত্নের সঙ্গে পালনে মেতে উঠল নদিয়ার রানাঘাট থানার হাবিবপুরের মঞ্জুবন্দী চৌধুরী প্রতিবন্ধী প্রতিষ্ঠান। এদিন সকাল থেকেই প্রতিষ্ঠানের প্রায় 100+ স্পেশাল চাইল্ড মূক ও বধির সহ দৃষ্টিহীন শিশুদের নিয়ে নাচ গানের মাধ্যমে আনুষ্ঠানিক পালনের পাশাপাশি দুপুরে মাংস ভাত আহারে বিশেষত্ব আনে প্রতিষ্ঠান। দিবস দিবস আজকে কি কি করেছো? নাচ করেছো? নাচ করেছো সেটা বলো। নাচ করেছি। আর গান করেছো? খেয়েছো? কি খেয়েছো? মাংস খেয়েছো? করলে সারাদিন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেমন লাগছে আজকের দিনটা? ভালো লাগছে। কি নাম তোমার? হ্যাঁ, আজ নেই দিদিমণির কড়া শাসন বকুনি, আর তাই স্কুলের খোলা মাঠে ছুটোছুটি দুষ্টুমিতে গোটা দিনটাই ছিল যেন এদের কাছে মহার্ঘ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি।